আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আমি নাহিয়ানু সেজুতি। আজকের ক্লাসে আমরা আহ্বান গল্পের একদম শেষ পর্ব অর্থাৎ পর্ব 5 দেখে নেব। তো দেরি না করে চলো শুরু করা যাক। আমরা কিন্তু দেখেছি যে আহ্বান গল্পটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প। পর্ব 4-এর একদম শেষ দিকে আমরা দেখেছিলাম যে বুড়ি প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এবং তিনি কিন্তু লেখককেই দেখতে চাইছিলেন। তিনি বলছিলেন যে গোপাল কবে আসবে, গোপাল কবে আসবে। তো তারপর কি হলো চলো দেখে নি। বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে। বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর, মাথায় মলিন বালিশ। আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলো। পরে আমাকে চিনে ধড়মড় করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম, ওঠো না, ও কি? বুড়ি আহ্লাদে আটখানা হয়ে বলল, ভালো আছো অমর গোপাল? বসতে দে গোপালকে, বসতে দে। অর্থাৎ এখানে কি বুঝতে পারছি যে বুড়ি এতটা অসুস্থ হওয়ার পরও তিনি কিন্তু বলছিলেন যে তার গোপালকে যেন বসতে দেওয়া হয়। বসবার দরকার নেই, থাক, গোপালেরে ওই খাজুরের চটখানা পেতে দে। পরে ঠিক যেন আপনার মা কি পিসিমার মতো অনুযোগে সুরে বলতে লাগলো, তোর জন্যি খাজুরের চাটাইখানা কদিন আগে বুনে রেখেলাম, ওখানা পুরনো হয়ে ভেঙ্গে যাচ্ছে। তুই একদিনও এলি না গোপাল, অসুখ হয়েছে তাও দেখতে এলি না। এখানে আমরা কি বুঝতে পারছি যে আমরা কিন্তু আসলে রাগ বা অভিমান যেটাই বলি না কেন, আমরা কিন্তু অভিমান তাদের সাথে করি যাদেরকে আমরা অনেক ভালোবাসি। তো এখানেও কিন্তু বুড়ি লেখককে এতটাই ভালোবাসতেন যে অভিমানের সুরে এই কথাগুলো তিনি লেখককে বলছেন, এবং এতটাই ভালোবাসতেন যে তিনি লেখকের জন্য খেজুরের তৈরি চাটাইখানা তৈরি করে রেখেছিলেন। তারপর কি হলো, বুড়ি দুচোখ বেয়ে জল বেয়ে পড়ছে গড়িয়ে আমায় বলল, গোপাল যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস। আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ্য ও ফলের জন্য, হয়তো আর বেশি দিন বাঁচবে না, এই অসুখ থেকে উঠবে না। এখানে কিন্তু এই যে আমার কাফনের কাপড় তুই কিনে দিস, এখান থেকে আমরা বুঝতে পারছি যে বুড়ির কিন্তু আপন মানুষ বলতে কেউ ছিল না। লেখককে তিনি এতটা আপন মনে করতেন যে তার মৃত্যুর সময় তার কাফনের কাপড়টুকু যেন লেখক কিনে দিতে পারে, তাই তিনি আশা করেন। তারপর কি হলো, বুড়ি কিন্তু সে যাত্রা সেরে উঠল, বছর খানেক আর গ্রামে যায়নি, বোধহয় 1.5 বছরও হতে পারে। একবার শরতের ছুটির পর, তখনও 2 দিন ছুটি হাতে আছে, গ্রামে গেলাম এই 2 দিন কাটাতে। গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সঙ্গে। দিগম্বরী অবাক হয়ে বলে, ও মা আজই তুমি এলে? সে বুড়ি কাল রাতে মারা গিয়েছে, তোমার নাম করলো বড্ড, ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক যে 1.5 বছর পর লেখক গ্রামে যান, সেখানেও গিয়ে দেখেন যে বুড়ি আসলে কাল রাতে মারা যান। তো এখানে কিন্তু ব্যাপারটা আসলে অনেক দুর্ভাগ্যজনক, এবং এখানে সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 1.5 বছর এবং শরতের ছুটির পর। এটা কিন্তু জ্ঞানমূলক কিংবা নৈবর্তিক প্রশ্ন যেটাই বলি না কেন, অনেক গুরুত্বপূর্ণ যে কত বছর পর লেখকের গ্রামে যাওয়া হয় এবং কখন তিনি যান এবং কয়দিন তিনি সেখানে থাকেন, এবং গ্রামে ঢুকতেই তার কার সাথে প্রথম দেখা হয়। আমি এসেছি শুনে বুড়ির নাত জামাই দেখা করতে এলো। আমার মনে পড়লো বুড়ি বলেছিল, সেই একদিন আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা, ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে। এই যে এই বাক্যটি, ওর স্নেহাতুর আত্মা বহু দূর থেকে আমায় আহ্বান করে এনেছে। এখানে যে গল্পটার নাম আহ্বান কেন হচ্ছে, নিশ্চয়ই আমরা বিষয়টা বুঝতে পারছি যে লেখক এবং বুড়ির মধ্যকার যে একটা স্নেহ মমতা বা প্রীতির বন্ধন যে আমরা এখানে দেখি, তো সেই যে একটা আত্মার বন্ধন, সেই বন্ধনই যেন লেখককে অনেক দূর থেকে ডেকে এনেছে। তো এটার নাম আহ্বান হওয়ার পিছনে কারণ বোধহয় এটাই, এটা আমরা বুঝতে পারছি। কাপড় কিনবার টাকা দিলাম, নাতি জামাই বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন, বেলা 12টা আন্দাজ যাবেন। শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপ ও মাকাল্লতা দোলানো একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছে,
আমি গিয়ে বসলাম। আব্দুল, কর্মিয়া, নসর আমাদের সঙ্গে পড়তো, আবেদ আলী, তার ছেলে গনি, এরা সকলে গাছের ছায়ায় বসে। এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে শরৎকালে কিন্তু এই পুরো ঘটনাটা হচ্ছে, যখন লেখক আবার গ্রামে আসেন। এবং এই যে দেখো, একটা প্রাচীন তিত্তিরাজ গাছের তলায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে, যে কোথায় বৃদ্ধাকে কবর দেওয়া হচ্ছিল। তো এটা কিন্তু তোমার নৈবর্তিক বা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, এটা তোমরা হাইলাইট করে রাখো। তারপরে এই যে নামগুলো, আব্দুল, কর্মিয়া, নসর, এবং এই যে এই প্রশ্নটা আসে এবং আসতো সব সময়, যে লেখকের সহপাঠী কে ছিলেন, আবেদ আলী এবং তার ছেলে গনি, এগুলো তোমরা হাইলাইট করে রাখবে। আমরা গল্পটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রবীণ সুকর্মিয়া আমায় দেখে বলল, এই যে বাবা এসো, বুড়ির মাটি দেওয়ার দিন তুমি কনে থেকে এলে, তুমি তো জানতে না তোমায় যে বড্ড ভালোবাসতো বুড়ি। দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে, কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের উপর। সুকর্মিয়া বলল, দাও বাবা, তুমি দাও। দিলাম এক কোদাল মাটি, সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠতো, অমর গোপাল। তো এভাবে কিন্তু এই গল্পটা শেষ হলো। তো এখানে কিন্তু আমরা এই বিষয়টা আসলে খুব ভালোভাবে বুঝতে পারছি, যে ধনী দরিদ্রের যে শ্রেণীবিভাগ বা যেটা বলি না কেন, বৈষম্য, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব এবং যে সংস্কার বা গোঁড়ামি, যেটাই বলি না কেন, এই সব কিন্তু ঘুচে যেতে পারে বা দূর হয়ে যেতে পারে, যদি মানুষে মানুষে নিবিড় স্নেহ এবং উদার হৃদয়ের যে আন্তরিকতা, যেটাকে আমরা বলি, এবং মানবীয় দৃষ্টিভঙ্গি যদি আমরা প্রদর্শন করি, তাহলে কিন্তু এই যে বিভেদ, এই যে বৈষম্য, এসব কিন্তু ঘুচে যেতে পারে। এবং যে দারিদ্র পীড়িত গ্রামের মানুষের যে একটা সহজ সরল জীবনধারা, এটা কিন্তু আমরা পুরো গল্পটিতে আমরা দেখতে পাই। এবং এই গল্পের অন্যতম যদি উপজীব্য আমি বলি, তাহলে কিন্তু সেটাই। এবং এই গল্পে কিন্তু লেখক এখানে অনেক সুন্দরভাবে তিনি দেখিয়েছেন, যে দুটো ভিন্ন ধর্ম, বর্ণ ও আর্থিক অবস্থানে বেড়ে ওঠা সত্ত্বেও, যে চরিত্রের মধ্যে যে একটা সংস্কার মুক্ত এবং সংকীর্ণতা, এগুলো কিন্তু একদম মুক্ত, এই ধরনের মনোভঙ্গিও কিন্তু আমরা এখানে দেখেছি। এবং গ্রামের যে মানুষ, তারা যে কতটা সহজ সরল হয় এবং তাদের যে প্রান্তিক যে জীবনধারা, সেটা যে শাস্ত্রীয় কঠোরতা থেকে অনেকটা মুক্ত, সেটাও কিন্তু আমরা এই আহ্বান গল্পে দেখতে পাই। তো আজকে কিন্তু এই পর্যন্তই, এই পর্বের মাধ্যমে এই গল্পটি শেষ হলো। তো আশা করি সবাই অনেক ভালো থাকবে এবং সবাই নিশ্চয়ই এই গল্পটা অনেক ভালো করে বুঝতে পেরেছো। এবং সেই সাথে এখানে বিদায় নিচ্ছি, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।